টিভির পর্দায় হোক কিংবা গল্পের বই, খ্যাপা সারের অনেক গল্প দেখেছেন, শুনেওছেন, কিন্তু সেই খ্যাপা সারের গুঁতো খেতে কেমন লাগে? হাসপাতালের শয্যায় শুয়ে মরমে মরে উপলব্ধি করছেন 250 অতিক্রম করা বিশ্বনাথ সেন। আতঙ্ক এমনই পর্যায়ে পৌঁছেছে যে ব্যবসায়ী বিশ্বনাথ বলছেন, ওই ষাঁড় যতদিন না এলাকা থেকে যাচ্ছে ততদিন আমি বাড়ি ফিরব না, তাতে ব্যবসা লাঠে উঠলে উঠুক, নিজে বাঁচলে বাপের নাম। মুখ চেপে হাসার কোনো কারণ নেই, বিশ্বনাথবাবু প্রতীকী মাত্র। নদিয়ার নবদ্বীপ পৌরসভার বিস্তীর্ণ এলাকা এখন কালুর দখলে। এই কালুকে সমাজ বিরোধী বললে তেড়ে আসতে পারেন পশুপ্রেমীরা। তবু বলতেই হয়, পুলিশ তো বটেই, প্রাপ্তবয়স্ক ষাঁড় থরি কালুর তাণ্ডবে নবদ্বীপের এক ঘাটে জল খাচ্ছে তৃণমূল, বিজেপি থেকে সিপিএম এর নেতাকর্মীরা। ভরিতা না করে আসল প্রসঙ্গে ঢোকা যাক। বিগত বেশ কিছুদিন ধরে নদিয়ার নবদ্বীপ পৌরসভার মঙ্গল চণ্ডীতলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় রীতিমতো দাঁপিয়ে বেড়াচ্ছে প্রাপ্তবয়স্ক বিশাল আকৃতির একটি কালো ষাঁড়, যা তাণ্ডবে বাড়ি থেকে বেশ কিছুদিন যাবৎ এলাকা জুড়ে তাণ্ডব চালিয়ে যাচ্ছে। ষাঁড়টি পথচলতি মানুষজন কিছু বুঝে ওঠার আগেই অতর্কিত আক্রমণ চালাচ্ছে তাদের উপর, ফলে ষাঁড়ের আক্রমণে ইতিমধ্যেই ওই এলাকার বেশ কয়েকজন আহত হয়েছেন। কয়েকদিন আগে নিজের বাড়ি থেকে বেরোনোর সময় অতর্কিতভাবে কালুর হামলার খপ্পরে পড়েন ব্যবসায়ী বিশ্বনাথ সেন। কিছু বুঝে ওঠার আগেই হামলা, ধাক্কা সামলাতে না পেরে রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি, তাতেও রেহাই মেলেনি। এরপর স্থানীয় লোকজন ও পরিবারের অন্যান্য সদস্যরা তাকে উদ্ধার করে নিয়ে যায় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে। শুধু সাধারণ মানুষ কেন, কালুর তাণ্ডবে কার্যত একঘরে পুলিশ থেকে রাজনৈতিক নেতা সকলেই, বাম থেকে ডান গেরুয়া নেতারা অবশ্য এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে নারাজ। এমনিতেই লজ্জায় মাথা কাটা যাওয়ার জোগাড়, আতঙ্কে আমরাই ঘর থেকে বেরোতে পারছি না, খামোখা নাম দিয়ে প্রতিক্রিয়া ছেপে ইমেজ নষ্ট করার চেষ্টা কেন বাপু? ব্যুরো রিপোর্ট, খাস খবর।